বিশ্বকাপ শেষ হয়ে গেল, কিন্তু সূর্যকুমার যাদবের দাপট এখনও শেষ হয়নি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে সেঞ্চুরি করলেন বর্তমান ক্রিকেটার মিস্টার 360 ডিগ্রি। আজ এই ভিডিওর মাধ্যমে ভারত বনাম নিউজিল্যান্ডের পুরো হাইলাইট নিয়ে কথা বলবো। যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। মাত্র 51 বলে 111 রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দিল সূর্যকুমার যাদব। তার দুরন্ত ইনিংসকে ভর করে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে জয় পেল ভারত। 3 ম্যাচের সিরিজে এগিয়ে গেল হার্দিক পান্ডিয়ার দল। ভারত বনাম নিউজিল্যান্ডের টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে বৃষ্টিতে ভেসতে গিয়েছিল, তবে দ্বিতীয় ম্যাচে বৃষ্টি থাবা বসাতে পারেনি। টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান কেন উইলিয়ামসন। তবে বিশ্বকাপ পর্ব শেষ হয়ে গেলেও ভারতের ব্যাটিংয়ে জ্যাকি রয়েছে। এই ম্যাচে ওপেনিং করতে নেমেছিল ঈশান কিশান ও ঋষভ পান্ত। ওপেনিং জুটি মাত্র 36 রান তোলেন তারা। 13 বল খেয়ে 6 রান করেন, আউট হয়ে যান ঋষভ পান্ত। পাওয়ার প্লে শেষ ওভারে ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। তিনি নেবেই ভারতের ব্যাটিংয়ের মেজাজ পাল্টে যায়, তবে উল্টো দিক থেকে তার সঙ্গ দেওয়ার মতন কেউ ছিল না। শ্রেয়াস আইয়ার ও হার্দিক পান্ডিয়া সকলেই ব্যর্থ ব্যাট হাতে। নির্ধারিত 20 ওভার শেষে 6 উইকেট হারিয়ে 191 রান তোলেন ভারত। 3 উইকেট নেন কিউই পেসার টিম সাউদি। 192 রানের বিশাল টার্গেট তারা করতে নামে নিউজিল্যান্ডের দল। প্রথম ওভারে নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যাল আউট করে দেন ভুবনেশ্বর কুমারের বলে। এরপরে পরপর উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। বিশ্বকাপের একটাও ম্যাচে সুযোগ না পাওয়া চাহেল 2 উইকেট নেয়। 1 ওভার বাকি থাকতে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ডের পুরো দল। দলে সর্বোচ্চ রান করেন কেন উইলিয়ামসন, তিনি 61 রান করেন। এরকমই ক্রিকেট নিউজ আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আবারও পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।